এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্টের সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাকে জেমেসি। আজকে দিন 4 সেপ্টেম্বর, দিন সোমবার 2023। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখবো, এ হয়েছে পবিত্রতার ডাক। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি। আমরা পাঠ করব পয়লা করন্থী 1:2। আসো আমরা পাঠ করি। গ্রন্থির শহরে অবস্থিত ঈশ্বর মণ্ডলীকে খ্রিস্ট যীশু যাদের পবিত্র করছিলেন, যাদের পবিত্র হওয়ার জন্য ডাকছেন তাদেরকে, এবং তার সমস্ত জায়গায় আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ডাকে তাদের সবাইকেই চিঠি লিখছিলেন। তিনি তাদের এবং আমাদের প্রভু। প্রভু তার পবিত্রতার কাজে আমাদেরকে আহ্বান করছেন। তিনি আমাদের আলাদা করছেন নিজের কাছে পবিত্র মানুষ হওয়ার জন্য। শাস্ত্র বলে পয়লা থিসলোনিকে 4:7 যে কারণ ঈশ্বর আমাদেরকে অশুচিত্তার জন্য ডাকেননি কিন্তু পবিত্রতা, তাই আসুন আমরা পবিত্র হই। যেমন ঈশ্বরকে ডাকা হয়েছে পবিত্রতা, ছাড়া কেউ প্রভুকে দেখা পাবে না। পবিত্রতার সৌন্দর্য প্রভুর প্রার্থনা, তবে আপনার মনে করা উচিত নয় যে প্রভু আমাদেরকে তার পবিত্রতার দিকে ডাকেন। তিনি কেবল ধার্মিকদের কাছে এই আমন্ত্রণটি প্রসারিত করেন। প্রভু আমাদের মতো সাধারণ মানুষকে ডাকেন, ধার্মিক করেন। শাস্ত্র বলে আমাদেরকে মথি 9:13 যে কারণ আমি ধার্মিকদেরকে ডাকতে আসছি কিন্তু পাপীদেরকে অনুতাপ করতে। Mark 2:17, Luke 5:32। আমরা যখন পাপে ছিলাম প্রভু ক্রুশের উপর তার জীবন ত্যাগ করছিলেন, এবং তিনি তার হৃদয়ে উদ্দেশ্য করছিলেন যে তিনি আমাদেরকে তার রক্ত দিয়ে পরিষ্কার করবেন এবং আমাদেরকে ধার্মিক করবেন। আপনি যখন তাকে আপনার প্রভু এবং ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেন, তখন তিনি আপনার সমস্ত পাপে ধুয়ে দেন এবং পবিত্র করেন। আপনার জন্য তার চিরন্তন পরিকল্পনা অনুসারে আপনাকে প্রভুর জন্য ধার্মিক এবং পবিত্র বলা হয়েছে। শাস্ত্র আমাদেরকে বলে Romans 8:28 যে এবং আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার সংকল্প অনুযায়ী মনুষ্য সব কিছু একে সঙ্গে তাদের মঙ্গলের জন্য কাজ করছে। Romans 8:29-30 লেখা আছে, কারণ তিনি যাদের আগে জানতেন তাদেরকে নিজের পুত্র প্রতিমূর্তির মত হওয়ার জন্য আগে থেকে ঠিক করে রাখছিলেন, যে তিনি অনেক ভাইয়ের মধ্যে প্রথমজাত ভাই হন। আর তিনি যাদেরকে আগে ঠিক করতেন তাদেরকে তিনি আহ্বান করলেন, আর যাদেরকে আহ্বান করেন তাদেরকে তিনি ধার্মিক বলে গণ্য করলেন, আর যাদেরকে ধার্মিক বলে গণ্য করলেন তাদেরকে মহিমান্বিত করলেন। Romans 8:29-30। ঈশ্বর যিনি আপনাকে ডাকছেন তিনি তার পবিত্রতায় নিখুঁত, অতএব আপনার নিখুঁত হওয়া উচিত, কারণ যিনি আপনাকে ডাকছেন তিনি নিখুঁত। এবং যদি আপনার পক্ষে নিখুঁত হওয়া অসম্ভবত হয়, তবে প্রভু আপনার প্রথম স্থানে ডাকতেন না। যদি আপনার পক্ষে পবিত্র জীবনযাপন করা সম্ভব না হয়, তবে প্রভু আপনাকে কখনোই তার পবিত্রতার কাছে ডাকতেন না। সুতরাং যদি তার আহ্বান সত্য হয়, তাহলে তিনি আপনাকে পবিত্রতায় পরিপূর্ণ হতে সাহায্য করবেন। ঈশ্বরের সন্তান প্রভুতে বিশ্বাস আছে, স্বীকার করেন যে তিনি আহ্বান করছেন, তিনি বিশ্বস্ত এবং অগ্রগতি করুন এবং আপনাকে পবিত্রতায় নিখুঁত হন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্লাইছে Matthew 5:48 আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কী কয়। অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমন সিদ্ধ। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পরমেশ্বর সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমেন। হালেলুয়া। আশীষ করুন।